স্কটল্যান্ডের সরকার প্রধান তথা ফার্স্ট মিনিস্টার হিসেবে শপথ নিয়েছেন প্রথম কোনো মুসলিম রাজনীতিক। স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত 37 বছর বয়সী হামজা ইউসুফ। সম্প্রতি এডিনবার্গের কোর্ট অফ সেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে প্রথম মুসলিম হিসেবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ পদে বসলেন তিনি। ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পশ্চিম ইউরোপের কোনো দেশের প্রথম মুসলিম শাসক হলেন কৌশলী ও সাহসী সংগঠক হামজা ইউসুফ। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে এই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মুসলিম কমিউনিটি এতে বেশ উৎফুল্ল। বিভিন্ন ইসলামী সংগঠন ও ব্যক্তিত্ব হামজা ইউসুফকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছেন। এর আগে 5 সপ্তাহের লড়াইয়ের পর ক্ষমতাসীন দল এসএনপিএর প্রধান নির্বাচিত হন তিনি। এরপর স্কটিশ পার্লামেন্টের আইন প্রণেতাদের ভোটে ফার্স্ট মিনিস্টার হন। 37 বছর বয়সী হামজা ইউসুফ পাকিস্তানি বংশোদ্ভূত। মাত্র 5 মাস আগেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এছাড়া ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খানও এশীয় বংশোদ্ভূত। এরই মধ্যে মন্ত্রী পরিষদ ঘোষণা করেছেন হামজা ইউসুফ। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শোন রবিনসন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মাইকেল ম্যাথিসন। জেনি গিল রুথকে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব। এছাড়া নীল গ্রে, মাইরি ম্যাকঅ্যালান, মাইরি গোগেন, অ্যাঞ্জেলা কনস্ট্যান্স, অ্যাঙ্গাস রবার্টসন ও শার্লি অ্যান সোমারভিলকেও দায়িত্ব দেওয়া হয়েছে। 2016 সালে স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথম মুসলিম নেতা হন হামজা ইউসুফ। হামজা ইউসুফ স্কটল্যান্ডে সংখ্যালঘুদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। হামজা বলেন, এখানে নেতৃত্ব দিতে গায়ের রং, ধর্ম, বর্ণ এসব কোনো বাধাই না। দেশের প্রতি আপনার বিশ্বাস ও ভালোবাসা থাকলেই আপনি একজন আদর্শ নেতা হতে পারবেন। যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন হামজা ইউসুফ। পড়ালেখা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। স্নাতক পর্যায়ে তার পড়ার বিষয় ছিল রাজনীতি। 2011 সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য MSP নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে তিনি ইংরেজি ও উর্দুতে শপথ নেন। এর আগে তিনি একজন MSP-র সহযোগী হিসেবেও কাজ করেছেন। হামজা ইউসুফের বাবা পাকিস্তানের নাগরিক, অন্যদিকে তার মায়ের জন্ম কেনিয়ার পাঞ্জাবি বংশোদ্ভূত একটি পরিবারে। দুজনই 1960 সালে ব্রিটেনে পাড়ি জমান। 2012 সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন হামজা ইউসুফ। সেই সময়ে স্কটল্যান্ডে নিযুক্ত হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী তিনি। এরপর 2018 সালে বিচার বিষয়ক সচিব হয়ে মন্ত্রিসভায় যোগ দেন এবং 2021 সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন। তবে স্বাস্থ্যমন্ত্রীর পদে যোগ দেওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়েন হামজা ইউসুফ। গত মাসে অডিট স্কটল্যান্ড জানায়, এ সময়ের মধ্যে দেশটির স্বাস্থ্যসেবা খাত অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দেশের স্বাস্থ্যসেবা খাতে কতটুকু অগ্রগতি হচ্ছে বা হচ্ছে না সে সম্পর্কে স্কটিশ সরকারকে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, সামান্য ব্যবধানে স্কটিশ ন্যাশনাল পার্টির SNP দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হন হামজা ইউসুফ। তিনি 52.1% ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেট ফার্ভিস পান 47.9% ভোট। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের একটি দেশের ক্ষমতাসীন দলের নেতা হিসেবে একজন মুসলিম প্রার্থীর বিজয় এটি ইঙ্গিত করে স্কটল্যান্ডের ক্ষমতাসীন দলটি এখনও তার প্রগতিশীল নীতিতেই চলছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।